अरे जुबक रा जोनी रा कॉलेजा टुकरा रा जहाँ एल्बर घंटा भीतर तक चले जावे तो खुद देख बे आमादेरे भीतर है नित्तु रखो नित्तु नो तुम को जब चले आज बे जो दी वाले ने क्या नो अगर एक जरा मुने करे आमादेरे पश्चिम बंगलर भीतरे एक जन व्यक्ति दिने 500 कोटी टका रह मानुष दिने तारे 500 कोटी टका करे इनकम करे पृथ्वी के सब तक बड़ धनी दिने जार 500 कोटी टका इनका এই মানুষটা যদি আমাদের সঙ্গে দাঁড়িয়ে যদি বলে পৃথিবীর মধ্যে সবথেকে বড় ধনী পৃথিবীর মধ্যে সবথেকে আমি হলাম মস্তান সবথেকে পয়সাওয়ালা পুলিশ প্রশাসন আমার কাছে রয়েছে এখন আমি বলে দিলাম আনা রব্বুকুমুল আলা আমি হলাম তোমাদের রব তোমাদের খোদা আমাকে তোমরা মেনে নাও পশ্চিম বাংলার যে মানুষটা 500 কোটি টাকা দিনে যার ইনকাম এ যদি বলে पुलिस प्रशासन सब तो আমার কাছে এখন আমি তোমাদের কাছে বলছি আমি খোদা আমাকে খোদা বলে মানো না তো তোমাদেরকে জানে মেরে দেব বুকে হাত দিয়ে বলে ওই মানুষকে খোদা বলে আমরা কেউ মানব আল্লাহ বলে মানব বুকে হাত দিয়ে বলে না জান চলে যাবে প্রতিবাদ করব কিন্তু আল্লাহ বলে মানব কেন আমাদের ভিতর সেই জ্ঞান আছে ঈমান আছে পাওয়ার আছে যার জন্য মানব না ওই তাহলে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন আল্লাহ বলে দাবি করেছিল তখনকার মানুষ কেন মেনে নিয়েছিল বলতে পারে তথ্যগুলো জোগাড় করতে কেন জানে সেই সময় ফেরাউনের ধর্মপাপের নাম কি জানে ফেরাউনের পীর সাহেবের নাম কি ওনার হুজুরের নাম কি জানেন ওনার হুজুর ওনার ধর্ম বাপের নাম হলো ইবলিস শয়তান রাতের বেলা ঘরের ভিতর ইবলিস দরজা জানালা বন্ধ করে দিয়ে খুব খুঁজছে ফেরাউন খুব খুঁজছে ইবলিস শয়তানকে ডাকছে খুব খুঁজছে ইবলিস শয়তান আসছে ফেরাউন দুটো পা জড়িয়ে ধরে বলছে হুজুর আজ থেকে আপনি আমার ধর্ম বাপ তাহলে ঠিক আছে কি হয়েছে বলো বলছে আমি দুনিয়াতে আল্লাহ বলে দাবি করব এখন এই আল্লাহ বলে দাবি করব এর একটা লাইন বার করে দাও এমলে শয়তান ডেকে বলেছিলেন এই ফিরাউন হয় না হতে পারে না তুমি আল্লাহ বলে দাবি করতে যেও না কেন না আমার আল্লাহ আদম নবীকে তৈরি করেছিলেন তৈরি করার পরে ফাজা যদু আল্লাহ বলেছিলেন মালাইকা ফেরেশতারা তোমরা সবাই আদমকে সেজদা করো সবাই কিন্তু সেজদা করেছিল ও ফেরাউন শুধু আমি ইল্লা ইবলিস আমি সেজদা করিনি আল্লাহর সমস্ত হুকুমকে মেনে নিয়েছিলাম পৃথিবীর কোণে 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 কোণায় আল্লাহকে আমি সেজদা দিয়েছিলাম যেদিনকে আমার আল্লাহ বলেছিলেন ওই আদমকে সেজদা করো আল্লাহর কথাকে মানেনি আল্লাহর কথাকে অস্বীকার করে সেজদা করেনি আল্লাহ ডেকে বলেছিলেন ইবলিস ওরে আজাজিল আজাজিল তুই কেন সেজদা করলি না কেন বল বল ওই সময় আমি বলেছিলাম ও আমার আল্লাহ পৃথিবীর কোণে 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 আমি সেজদা করেছি আদমকে আমি সেজদা করব না আল্লাহ বলেছিলেন কেন ওই সময় আমি বলেছিলাম আদমের থেকে আমি হলাম বড় কেন 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 তুমি বড় কেন ওই সময় ইবলিস বলেছিলেন খালাকতানি মিন নারি ও খালাকতু মিন তিন আমার আল্লাহ আমাকে আপনি তো আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে আর আদমকে তৈরি করেছেন মাটি দিয়ে জমিনের উপর থেকে কেউ যদি আসমানের দিকে মাটিটা তুলে দেয় ওই মাটিটা আসমানের দিক থেকে নিচে নেমে আসে আর জমিনে কেউ যদি আগুনটা জ্বালিয়ে দেয় ওই আগুনটা দেখবেন আসমানের দিকে ওঠে ও বাবা আল্লাহ আমি সেজদা করব না কারণ আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন আসমানের দিকে যখন ছুঁড়ে দেন ওই আসমান থেকে মাটিটা নিচে নেমে আসে অর্থাৎ আপনার কাছে থাকতে চায় না কিন্তু আমি আগুনের তৈরি তোলাই যখন আগুনটা জ্বালিয়ে দেবেন আগুনটা জ্বলিয়ে দেবেন ওই আগুনটা দেখবেন আসমানের দিকে ওঠে তাই বলেছিলেন ইবলিস ওই আগুনটা আসমানের দিকে ওঠা মানে আল্লাহ আমি আপনাকে মহব্বত করে ভালোবাসি তাই আমার গুণ হলো উপরের দিকে আল্লাহ বলেছেন হলো না এই যুক্তিকে আমি মানলাম না তুমি সেজদা করো ওই সময়
বডিগার্ডের মতো দাঁড়িয়ে পাহাড় দেখে বলেছেন আল্লাহ আমি সেজদা করব না যেই না বলেছেন আমি সেজদা করব না আল্লাহ পিরাটার আগারে গিয়ে বলেছিলেন কলা ফাকর জমিন হাগা ফাইন্না কারজিব দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আমার আল্লাহ বদ্ধ করার কারণে সাথে সাথে ওই ইবলিসের চেহারাটা কালো কয়লার মতো হয়ে গেল আর চেহারাটা মুখমণ্ডলটা শুকরের আকৃতি হয়ে গেল ওখানে বার হয়ে গেল আমার আল্লাহ ডেকে বলেছিল ইবলিস চলে যা চলে যা চলে যা তুই জমিনে রে তুই জমিনে চলে যা তোর চেহারাটা কালো শুকরের মতো করে দিলাম তোকে আমি বদ্ধ হয়ে ফেলে দিলাম আজ থেকে তোর নাম হলো ইবলিস শয়তান তোরকে শয়তানে পরিণত করে দিলাম ওই দিন থেকে চলে আসলেন ইবলিস শয়তান আল্লাহর কাছে ডেকে বলেছিলেন ও আল্লাহ আমি যে এতদিন আপনাকে ইবাদত করেছি আপনার কথাগুলো মেনেছি এই কথার বিনিময়ে আপনি কি আমাকে ভালোবাসেন না আপনার কাছে পাঁচটা দাবি করব আপনি কি দেবেন ওই সময় আল্লাহ বলেছে ইবলিস বলো বলো কি তোমার দাবি আছে বল ওই সময়তে ইবলিস বলেছেন আল্লাহ এক নম্বর দাবি হলো আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা দিতে হবে আল্লাহ বললেন আমি তোমাকে দিয়ে দিলাম দ্বিতীয় নম্বর আল্লাহ দাবি চাইলাম দ্বিতীয় নম্বর দাবি হলো এক নিমেষের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার মতো এই ক্ষমতা আমাকে দিতে হবে আল্লাহ বললেন আমি দিয়ে দিলাম আর তারপরে বলে আল্লাহ তৃতীয় নাম্বার হলো আমাকে এমন পাওয়ার দিতে হবে মানুষের শিরে 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 শিরায় প্রবেশ করব আল্লাহ বললেন আমি দিয়ে দিলাম চতুর্থ নাম্বার হলো ও বাবা আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিতে হবে মুহূর্তের মধ্যে জানো আমি যে জীব জন্তুর আমি রূপ ধারণ করতে চাই সেই মানুষের সেই জিনিসের যেন আমি রূপ ধারণ করতে পারি আল্লাহ বললেন আমি দিয়ে দিলাম যাও পাঁচ নাম্বার বললেন আল্লাহ মুহূর্তে আমি যেটা ইচ্ছা করবো সেটা যেন করতে পারি আল্লাহ বললেন দিয়ে দিলাম ওই সময় ইবলিস মুচকে হেসে বলেছে আল্লাহ এই পাঁচটা দাবি আপনার কাজে করলাম পাঁচটা যে পুরস্কার আপনি আমাকে দিলেন দাবিটা মেনে নিয়ে এই পাঁচটার বিনিময়ে আমি আপনার আল্লাহ আপনার বান্দা বান্দিদেরকে টেনে টেনে এই পাঁচটা কায়দা টেনে টেনে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবো আমার আল্লাহ জানালে যখন সোজা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে আর সেজদা থেকে মাথা তুলে হাত দুখানা তুলে বলবে আল্লাহ ভুল করেছে আমাকে দিয়ে দাও আল্লাহ আমাকে ক্ষমা করো শয়তান আমাকে অত্যাচার করেছে শয়তান অযথায় পড়ে শয়তানের ধোকায় পড়ে আল্লাহ আমি ভুল করেছি আমার ক্ষমা করে দাও বাবাজি আমার ভাইয়েরা ওরে যুবকেরা জনেরা আমার আল্লাহ বললেন ইবলিস শুনে রেখে দাও জেনে রেখে দাও সারাটা দিন করে করার পরে যদি এসান নামাজের পরে হাত দোকানা তোলে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে হাত তোলাকে কবুল করে তোর সারাদিনের মেহনতটা আমি ভুলিশাত করে আমি আমার বান্দা বান্দিদের জীবনের গুনাকে মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ বলার উদ্দেশ্য এটা ইবলিস শয়তান ফেরাউনে ধরে বলছে শোন একটা ভুল করেছি বলে তার জন্য যদি আমার শয়তান হতে হয় তাহলে কত বড় আমি কিয়ামত পর্যন্ত শয়তান আর তুই যে আল্লাহর উপরে আঙুল তুলবি তুই যে আল্লাহর অংশীদার বা আল্লাহর ভিতরে অংশ গ্রহণ করবি তো আল্লাহ তো তোর যা করবে করবে পৃথিবীর মানুষ তো জুতো মেরে ঠান্ডা করে দেবে অর্থাৎ তুই আল্লাহ বলে দাবি করতে চাইলে মার খেয়ে মরে যাবি ওই ঠিক বলেছ না ভুল বলেছ ওই একটা ভুলের কারণে একটা কথাকে অমান্য করার জন্য যদি শয়তান হয় শুধু একজনকে সেজদা করতে বলেছে হুকুম করে হুকুমকে মানার জন্য যদি শয়তানে পরিণত হয় আপনি বলুন তাহলে আল্লাহর অংশের ভিতরে যদি ফেরাউন যদি হাত বাড়ায় আল্লাহ ছেড়ে দেবে জোরে বলে আল্লাহ তো ছাড়বে না আর বান্দা আমাদের মতো মানুষ জুতো মারবে না ফেরাউনের কথা শয়তান শুনে শয়তান যেই বলেছে ফেরাউন শুনে ফের দুটো পা জড়িয়ে দেবো চাষ থেকে ধরো বাবু আমি আল্লাহ বলে দাবি করো আমার একটা মধ্যে একটা লাইন পার ইবলিস হয়েছে ফেরেশতাদের নেতা বুদ্ধি বিরাট জ্ঞানী বুদ্ধি তো কি বলছে মুআল্লিমুল মালাইকা বলা হয়েছে মালাইকাতে শিক্ষক বলা হয়েছে বলছে দেখো তুমি যদি আল্লাহ বলে দাবি করতে চাও তাহলে প্রথম তোমাকে বহু মেহনত করতে হবে ফেরাউন বলে কি মেহনত করতে
অতএব প্রথম হলো যত মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে সবগুলো পড়াশোনা বন্ধ করে দিতে হবে বলে আমি যদি পড়াশোনা বন্ধ করে দেই তাহলে তো আমার উপর অত্যাচার শুরু হয়ে যাবে বলছে দেখো ছলে বলে কৌশলে কায়দা করে বলতে হবে কি স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব জায়গায় ডিক্লেয়ার করতে হবে আমি ফেরাউন আমি তোমাদেরকে চাকরি দেব তবে পড়াশোনা লাগবে না নাম লিখলি পাস পাস করলে চাকরি নাম লিখলি পাস পাস করলে চাকরি আচ্ছা যদি এই রকম ঘোষণা হয় তাহলে সব পড়াশোনা করবে রাত জেগে মেহনত করবে না শুধু নাম লেখা ট্রেনিং দেবে নাম লেখা ট্রেনিং ওই এখন আমাদের স্কুলে দেখেন 8 পর্যন্ত কোনো পাস ফেল নেই পরীক্ষা দাও আর না দাও যদি বড় বড় লাড্ডু করে দাও তাও পাস মাধ্যমিকে বড় বড় লাড্ডুলে বাড়ি এসে শুয়ে রে অজানানে কাঁদছে বাবার মা বলছে আমার ছেলে ছোট থেকে ফেল করেনি আর মাধ্যমিক মনে হয় মাস্টাররা মুসলমান বলে কি করে বলে হিংসা করে নাম্বার দেয় কিন্তু তোমার ছেলে যে বড় বড় লাড্ডু লিখেছে এরকম বড় বড় লাড্ডু খাতা চেক করে দেখো ফেরাউন বললেন ঠিক আছে তাহলে নাম লেখলে পাস পাস করলে চাকরি যদি হয় কত চাকরি দেব ওই সময়তে আজাদিল শয়তান ডেকে বলেছিল ফেরাউন তুমি যদি নাম লেখা চাকরি যদি না দিতে পারো কখনো আল্লাহ বলে দাবি করতে পারবে না যখন তুমি আল্লাহ বলে দাবি করবে মুসলমানেরা এরা করবে কি বিভিন্ন জ্ঞানী যারা জ্ঞানী রয়েছে এরা বিভিন্ন দিকে দিয়ে দলিল বার করবে আদালত বাল করবে কেতাব বার করবে বলে শোনো আল্লাহর কোনো অস্তিত্ব নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহ হলেন এক আল্লাহর কোনো দ্বিতীয় নাই অর্থাৎ তুমি আল্লাহ নয় জ্ঞানী থাকলে তোমার বিরোধিতা করবে আর মূর্খ যদি হয়ে যায় তোমার বিরোধিতা করতে পারবে না তুমি প্রকাশ্য ঘোষণা করে দেবে শোনো যারা আমাকে বিরোধিতা করবে আল্লাহর প্রমাণ আমাকে দিতে হবে আর যদি প্রমাণ না দিতে পারো আমি কতল করে দেব বাবা যে আমার ভাইরা কেন যদি তাকে প্রতিবাদ করবে বিরোধিতা করবে বিভিন্ন রকম দলিল পেশ করবে আর যখন দেখবে নাম লেখা পার্টি যখন দেখবে নাম লেখা লিখে 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 চাকরি করেছে এদের কাছে যদি কেতাব খুলে দেওয়া হয় এরা জীবনে পারবে না তখন বাধ্যতামূলক তোমাকে মেনে নিতে হবে ওরে যুবকেরা ওরে জোয়ানেরা ওরে কলেজার টুকরারা রে ওই সময়তে ফেরাউন রাজদরবারে ঘোষণা করে দিয়েছে যে নাম লিখলে পাস আর পাস করলে চাকরি নাম লিখলে পাস পাস করলে চাকরি চারি জায়গায় যখন ঘোষণা হয়ে গেল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলেরা নাম লেখা ট্রেনিং দেওয়া শুরু করেছে 1 বছর 2 বছর 10 বছর 15 বছর যাবার পরে 20 বছর 40 বছর যাবার পরে এখন বলেন জ্ঞানী লোক বেঁচে থাকবে না মরে যাবে মরে যাবে আর এখন যারা নতুন করে চাকরি করবে এরা জ্ঞানী না সব নাম লেখা নাম লেখা পার্টি আর এখন এদের যদি বলা হয় এই কিতাব খুলে যদি বলে তো হয় পারবে পড়তে জীবনে পারবে না যখন দেখলেন জ্ঞানী মানুষরা মরে গিয়েছে তখন এইবারে ফেরাউন রাজদরবারে ডাকলেন ডেকে বললেন আনা রব্বুকুমুল আলা আমি হলাম তোমাদের রব যাইরা বলেছে সেই সময় কিছু 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 মানুষ জ্ঞান না থাকার কারণে ফেরাউনকে আল্লাহ বলে মেনেছে বাধ্যতামূলক বলার উদ্দেশ্য হলো এটা তাহলে ফেরাউন সেই জামানায় কেন বলেছে নাম লিখলে পাস পাস করলে চাকরি যখন মূর্খতার যুগ যখন বেড়ে গেছে মূর্খতা হার যখন বেড়ে গেল তখন আল্লাহ বলে কামিয়াবি হয়েছে ওরে যুবকেরা ওরে জনেরা আমাদের মধ্যে কে যে মুসলমান রয়েছে স্বার্থপর মুসলমান যদি বলেন কেন বলি তবে শোনেন মাদ্রাসা হলো দুই প্রকার একটা হলো খারেজি আর একটা হলো সিনিয়র মাদ্রাসা দেখবেন খারেজিতে যারা পড়াশোনা করেছে দেখবেন প্রত্যেক ছেলেকে ক্লাসে 8টা 7টা 8টা করে আরবি কেতাব রয়েছে যারা কাপিয়া পড়ে 7-8টা করে আরবি কেতাব এই 7-8টা করে আরবি কেতাব পড়ে কেন অজব করে এমন আলেম রয়েছে আলেম হওয়ার পরে মাদ্রাসায় যদি বলা হয় একটু করে পড়াও অনেকে পড়াতে পারে না তাহলে 7-8টা করে খারেজি মাদ্রাসায় যদি পড়ে যদি মাদ্রাসায় পড়াতে যদি না পারে
ওই ছেলেটাকে সিনিয়রে দেবেন ওই সিনিয়রে যাওয়ার পর ওই কাপিয়ার যাচ্ছিল আটটা কেতাব আরবি ওই কাপিয়ার ছেলেটা যখন সিনিয়রে পড়বে দুটো তিনটা আরবি কেতাব আর বাংলা সব ইংলিশ কো অন্য অন্য কেতাব দিয়ে ভরে দিয়েছে আটটা কেতাব পড়ে জ্ঞান অর্জন করে মানুষে পড়াতে পারলো না এখন বলেন সিনিয়রে দুটো কেতাব তিনটে কেতাব আরবি পড়ে এ যদি আলেম হয় আপনি বুকে হাত দিয়ে বলেন ওই ছেলেটাকে মানুষে ঠিকমতো পড়াতে পারবে পারবে না এটা কায়দা চলে বলে কৌশলে আমাদের ভিতরে জ্ঞানটাকে তুলে নেবে কিন্তু না আব্বাস সিদ্দিকী ভাই যান চিন্তা ভাবনা করেছে আমি কেনে শহর করব মুজাদ্দিদ জামান আমির শরিয়াত দাদা গুজর নামের বাহানা মাদ্রাসা তৈরি করেছে ওই মাদ্রাসাটা তৈরি করবে যার নাম দিয়েছে নলেজ সিটি অর্থাৎ জ্ঞানের শহর নলেজ মানে জ্ঞান সিটি মানে শহর ওই জ্ঞানের শহর তৈরি করবে কিছু কিছু মানুষের গাজলা শুরু হয়ে গেছে হিংসা করো না চেষ্টা করো তুমিও তোমারও হবে বাবুজি আমার ভাইরা ওরে তোমাকে ধনে রাগা নলেজ সিটি হয় না কিছু কিছু মানুষ বলছে আব্বাস সিদ্দিক কোটি কোটি টাকা মেরে গাড়ি বাড়ি করেছে মাল কিন্তু করবে না ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা ইনকাম করার জায়গা করেছে না 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 হতে পারে না হিংসা করো না করো না তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেছে যদি ধোকা দিয়ে বোকা বানাও যদি কাউকে তুমি উল্টো পাল্টা বলো আর সেই দোষে দোষী যদি না হয় যতক্ষণ পর্যন্ত তুমি ওই দোষীতে না পড়বে ততক্ষণ পর্যন্ত আজরাইল তোমার মৃত্যুবরণ করবে না তাই আমি সকলের কাছে বলি হাতে ধরে পায়ে ধরে বলি বিরোধী